তো হ্যালো গাইস, আশা করি সবাই ভালো এবং সুস্থ আছো। আর আজকের আমি আপনাদের যে ভিডিওটি সামনে নিয়ে এসেছি সেটি হচ্ছে, আপনি গোসাবা বাজারের অবশ্যই নাম শুনে থাকবেন এবং অনেকে দেখেছেন, অনেকে গিয়েছেন বা অনেকে অজানা। তো বন্ধুরা, সুন্দরবনের গোসাবা একটি জনপ্রিয় মার্কেট, যেখানে আপনি সুন্দরবনে বেড়াতে আসলে বা আপনি সুন্দরবনের বিভিন্ন যে লোকালিটি আছে সেই লোকালিটি থেকে আপনাকে, একটি পপুলার মার্কেট হচ্ছে গোসাবা বাজার, যেখানে আপনাকে নিত্য জীবনের প্রয়োজনীয় সমস্ত জিনিস কিছু এখানে আপনি পেয়ে যাবেন। তো গাইস, এখন আমি আছি এখন এই মুহূর্তে বিরাজমণি খেয়াঘাটে। তো গাইস, এখান থেকে আপনি আপনাদের নিয়ে যাব গোসাবা বাজারে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এখানে বিরাজমণি খেয়াঘাটটি, আর আপনি কীভাবে বিরাজমণি খেয়াঘাট থেকে গোসাবা ফেরিঘাটে ওই পারে যাবেন পুরো সম্পূর্ণ আপনি দেখতে পাবেন এই ভিডিও ফুটেজে। আর বন্ধুরা, এখন হচ্ছে আপনি জানেন যে দ্বিতীয় লকডাউন চলছে, তো সেহেতু এই খেয়া অলরেডি আমি ডিটেলসটা আপনাকে দিয়ে রাখি। তো এই খেয়া অলরেডি আপনাকে 2 টাকা করে এমনি পার ম্যান হচ্ছে আপনাকে ভাড়া নেয়। তো এখন লকডাউনের কারণে এখন এখানে 10 টাকা পার মাথা পিছু নিচ্ছে। তো এখানে যে সমস্ত মানুষ বাজারে যাচ্ছে, তো সেই সমস্ত বাজারের মানুষের আমি হচ্ছে দেখাবো যে গোসাবা মার্কেটের অবস্থাটা কতটা কি ভয়ানক বা কতটা কেমন, আর বাজারে কতটা কি ডিস্টেন্স আছে মানুষের মধ্যে, বা মানুষ কীভাবে যাতায়াত করছে, বা মানুষ কীভাবে জিনিসপত্র কিনছে, তো সম্পূর্ণভাবে বাজারে কী ধরনের জিনিসপত্রের দাম আছে টোটাল গোসাবা মার্কেটটা হচ্ছে ঘুরে দেখাবো বন্ধুরা। আর যে ভিডিও ফুটেজটি এখন আপনি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে যে গদখালি ফেরিঘাট যেটা হয়, যেটা গদখালি থেকে গোসাবা যে ফেরিঘাটটি, এই যে গলিটি দেখছেন এই গলিটি থেকেই আপনাকে বেরোতে হবে। আর যদি কেউ আমার আগের ভিডিওটি দেখে কেউ না থাকেন যে কীভাবে আপনি ক্যানিং টু গদখালি আসবেন বা গদখালি থেকে গোসাবা পারে আসবেন, অবশ্যই ভিডিওটি আমি লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে বা এই বটনে দিয়ে দেবো উপরে, আপনি পেয়ে যাবেন। তো বন্ধুরা, আমি এখন আছি গোসাবা, তো আমি গোসাবা বাজারে আমি ঢুকছি এই ধীরে ধীরে। আর দেখতেই পাচ্ছেন গোসাবা মার্কেটের অবস্থাটা, এখন হচ্ছে বাজে সকাল 8টা। তো আমি আজকে এখন আজকে 22/5/2021, মানে আজকে শনিবার, তো এমনি বাজারে একটু মোটামুটি ভিড়ই হয় সবসময়ের জন্যে শনিবারটা, শনিবারটা হাট বার। আর এই লকডাউনের সময় আপনি দেখতেই পাচ্ছেন বাজারে অনেকটাই মানুষের ভিড় আছে, এবং মানুষ অসচেতনভাবে ঘুরছে বলতেও পারেন একরকমভাবে, বিকজ কোনো ডিস্টেন্স এখানে নেই। আর এইভাবে বাজারে ফুটেজটা আপনি পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন, কিছু কিছু দোকানপাট বন্ধ থাকলেও কিছু কিছু দোকানপাট খোলা আছে, এবং এইভাবে বেচাকেনা হচ্ছে, এবং মানুষ সমস্ত কিছুটা এড়িয়ে বা তোয়াক্কা না করে এইভাবে ঘুরে বেড়াচ্ছে এবং নিজের নিজের বাজার করছেন। এমনকি এখানে দেখতেই পাচ্ছেন কিছু মানুষ অহেতুকভাবে বসেও আছে, নিজের নিজের কাজ করছে। সেদিক দিয়ে পুলিশ প্রশাসন বা বাজার কমিটি যারা আছে সেই, কিন্তু আমার মনে হয় না দেখে যেটা এই মুহূর্তে যে তারা কোনো স্টেপ বা কোনো কিছু করছে, বিকজ যাদের দরকার মিটছে তারাও ঘুরছে, যাদের দরকার মিটছে না তারাও ঘুরছে। এখানে অ্যাকচুয়ালি 7টা থেকে 10টা অবধি বাজার খোলার নিয়ম, তো মানুষজন জিনিসপত্র কেনার জন্য ভিড়ভাট্টা করছে। তো এখন আমি এই মুহূর্তে যে ফুটেজটা দেখতে পাচ্ছেন, এখন আমি ঢুকছি যে গোসাবার সবথেকে পপুলার যেখানে মার্কেটের মধ্যে, যেটা আপনার মাছ বাজার বা যেখানে সবজি বাজারটা হয়, তো সেই জিনিসটা আমি আজকের আপনাদের সামনে তুলে ধরবো। তো এখন যেটা দেখছেন এটা হচ্ছে মাছ বাজার। তো এখন যেহেতু লকডাউন, অল্পের উপরে আপনি এখানে মাছ বাজারে কিছু মাছ দেখতে পাবেন, আর এমনি সবজি আপনি সব কিছুই পেয়ে যাবেন। আর যারা সুন্দরবনে বেড়াতে আসেন তাদের জন্য একটা কথা বলে রাখবো, আপনারা গোসাবা বাজারে আসলে ঠিক এখান থেকেই আপনাকে মাছ সংগ্রহ করতে হবে, কিংবা জিনিসপত্র, বা আপনি যখন উইন্টার সিজনে বেড়াতে আসেন সুন্দরবনে, বা যখন যে কোনো টাইমে আপনার ফাঁকা হয়, যে সমস্ত জিনিস আপনি পাবেন এখান থেকে পাবেন, বিভিন্ন ধরনের সবজি এখান থেকে পেয়ে যাবেন। আর ভিডিওটি এটা ফুটেজে দেখছেন পুরোপুরি এটা গোসাবার একটি বিগ মার্কেট বলতে পারেন, যত সুন্দরবনে যত টুরিস্ট বা যত সমস্ত মানুষরা বাইক থেকে বেরো, মানে ঘুরতে আসে এখানে এই জায়গাটায়, তো তাদেরকে এই গোসাবা মার্কেট থেকেই জিনিসপত্র কিনতে হবে। যত আপনি বোটিং করুন, হোটেল করুন, সমস্ত জায়গার খাবার বা প্রয়োজনীয় জিনিসপত্র বা কাঁচা সবজি, যে সমস্ত ভুসিমাল বা মুদিখানা দোকানের জিনিসপত্র সব এখান থেকেই আপনাকে নিতে হয়। তো এটা একটি, মানে এই সমস্ত 14টা অঞ্চল একটা নিয়ে গোসাবার যে ব্লকটি আছে, তো এই 14টা অঞ্চলে সমস্ত দ্বীপের এটা একটি বড় বিগ মার্কেট আপনি বলতে পারেন একরকমভাবে। তো এখান থেকেই সমস্ত মানুষ জিনিসপত্র সংগ্রহ করে। হুম
লেবু কত করে? এটা 4:10, এটা 3:10 কত করে? হ্যাঁ আচ্ছা 525। আর পটল কত কাকু? পটল 15 টাকা, 16 টাকা, 16 টাকা, 30 টাকা। আর ঝিঙা? ঝিঙাও 30 টাকা। আচ্ছা আচ্ছা, আদা রসুন কত করে? রসুন 10 টাকা, পেঁয়াজ 22 টাকা। ভেন্ডি কত? ভেন্ডি 30 টাকা। তো আজকের বন্ধুরা, আমি এসেছিলাম মার্কেটিং করতে আমার নিজের বাড়ির জন্য। তো আজকে আমি ভাবলাম কেননা আপনাদের সামনে এই ভিডিওটা নিয়ে আসি, অবশ্যই আপনাদেরও দরকার পড়বে। আর গোসাওয়া বাজারটা আপনাদেরও দেখে রাখা দরকার আছে, যারা ঘুরতে আসছেন বা আসবেন কখনও, তারা অবশ্যই বাজারটা দেখে রাখুন, আশা করি আপনাদের উপকারে লাগবে। আর ভিডিওটি যে ফুটেজগুলো দেখতে পাচ্ছেন, তো ভিডিওটি আপনি দেখুন, অবশ্যই আপনার এই ভিডিওটি ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই করে কমেন্ট করবেন। আর হ্যাঁ, অনেকে কিন্তু লাইক করতে ভিডিও ভুলে যায়, লাইকটা আপনাদের ভাই ছোটো ভাইকে করে দিতে হবে সাপোর্টের জন্য। আর চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে তো বলতেই হবে না, পাশে থাকা যে লাল সাবস্ক্রাইবের বাটনটি দেখছেন ওটাকে সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটাকে ক্লিক করুন সবার প্রথমে লেটেস্ট ভিডিও পাওয়ার জন্য। আর বন্ধুরা, সবশেষে আপনাদের যে ভিডিওটা দেখাচ্ছি এখন হচ্ছে, আপনি এটিএম পরিষেবা বা ব্যাংকিং পরিষেবা আপনি গোসাবার মধ্যে পেয়ে যাবেন। গোসাবার সব থেকে বড়ো ব্যাংক বা একটাই যেটা ব্যাংক আছে সবথেকে, আপনার স্টেট ব্যাংক যেটা, তো এই যে ফুটেজটা দেখছেন ভিডিও ফুটেজটি, এটা হচ্ছে গোসাবা স্টেট ব্যাংক। এখানে আপনি এটিএম পরিষেবা বা ব্যাংকিং সার্ভিস আপনি পেয়ে যাবেন। তো বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, অবশ্যই ভালো থাকবেন।